নমস্কার, ইন্ডিয়ান রুরাল ফুডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা যে রেসিপিটি তৈরি করব তা এপার বাংলা ওপার বাংলার খুবই পরিচিত এবং জনপ্রিয় রেসিপি, আমুদি মাছের ঝাল। চলুন তাহলে শুরু করি। বাজার থেকে আমুদি মাছ কিনে এনে সেই মাছগুলোকে কেটে নিয়েছি, নিয়ে তাতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদ এবং লবণ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ মেশানো আমার হয়ে গিয়েছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে, কড়া গরম হয়ে গিয়েছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হলুদ লবণ মাখানো আমুদি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব কড়িয়ে ভাজবো না। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয়, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে থেঁতা করা রসুন দিয়ে দিলাম এবং কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকব। এইবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকব। এইবারে আমি থেঁতে রাখা আদা দিয়ে দিলাম। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এবারে তরকারি ফুটে উঠেছে, আমি ভেজে রাখা আমুদি মাছগুলো তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটতে দেব। রসটা একটু কমে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আমুদি মাছের ঝাল পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এই আমুদি মাছের ঝালটা মূলত গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে শীতকালে। ভিডিওটা যারা নতুন দেখলেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।